খুলনার বাজারে কমেছে মাছ ও মাংসের দাম, তবে সরবরাহ বেশি থাকলেও সবজির বাজার কিছুটা অস্থিতিশীল। গল্লামারী সবজি বাজার থেকে সরাসরি যুক্ত হয়ে আরো জানাচ্ছেন প্রতিনিধি পলাশ চন্দ্র ঢালী। পলাশ, মাছ মাংসের দাম তো আমরা দেখলাম যে একটু সহনীয় পর্যায়ে আছে, সবজির দাম এত উচ্চ পর্যায়ে চলে যাবার কারণটা কি? তারিক, মূলত সবজির যে ব্যাপারীরা তারা আমাদেরকে যে বিষয়টি জানাচ্ছেন যে সবজি যেহেতু এখন ভরা মৌসুম চলছে, এখন বিশেষ করে খুলনা অঞ্চলে প্রচুর সবজি হয়, তো তারপরেও এই এই সময়টায় যে দামটা থাকার কথা সেটি হঠাৎ করে সবজির বাজারটা বেশ দামটা বেড়েছে। তার কারণ হিসেবে আমাদেরকে তারা যেটি জানাচ্ছে যে দেশের পূর্বাঞ্চলে বন্যা পরিস্থিতি একটি অন্যতম একটি বড় কারণ। এবং এই যে বন্যাতে কিন্তু এখন এই সকল অঞ্চল থেকে, খুলনা অঞ্চল থেকে, খুলনা বা যশোর অঞ্চল থেকে প্রচুর সবজি কিন্তু রাজধানী ঢাকা সহ বিভিন্ন দেশে বিভিন্ন এলাকায় কিন্তু সরবরাহ হয়ে থাকে, এবং এই সবজিগুলো তাদের দাবি যে পূর্বাঞ্চলেও কিন্তু অনেক সবজি চলে যাচ্ছে। এছাড়া যে এই এই সময়ে মূলত যে সিজনালের যে নতুন যে সবজি যেগুলো সেগুলোর দাম কিন্তু হঠাৎ করেই একেবারে, যদি বলা হয় বেগুনের দাম, আমরা যেটা বলি যে বেগুন কিছুদিন আগেও 40 টাকা করে বিক্রি হয়েছে, এই মুহূর্তে 80 থেকে 100 টাকা বিক্রি হচ্ছে। এছাড়াও যে এই নতুন ফুলকপি এসেছে বাজারে সেগুলো 150 টাকা করে বিক্রি হচ্ছে, টমেটো পাওয়া যাচ্ছে সেটিও 150 টাকা করে। অর্থাৎ এইরকম যে সবজিগুলো সেগুলো কিন্তু একেবারে সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাইরে, এটা একেবারে সাধারণ যে সকল যারা সাধারণ ক্রেতা তারা কিন্তু এমনটি তারা বলছে। এছাড়া অন্যান্য যে সকল সবজি সে সবজিগুলো কিন্তু 60 টাকা 70 টাকা 80 টাকা এরকম সবজি দাম। অর্থাৎ মাছের দাম আমরা এর আগে যেমনটি জানাচ্ছিলাম মাছের দাম মোটামুটি একটু কম রয়েছে, মাংসের দামটাও সহনীয় আছে, কিন্তু সবজির বাজারটা হঠাৎ করেই দেশের পূর্বাঞ্চলে বন্যা পরিস্থিতি সহ বিভিন্ন কারণে দামটা এখন বেশ অস্থিতিশীল। এই ছিল গল্লামারী বাজার থেকে আমার কাছে আজকের বাজার পরিস্থিতি নিয়ে সর্বশেষ তথ্য তারিখ।